শুয়োপোকার লোম আমাদের গায়ে ফুটলে কি করণীয়? আজকের এই ভিডিওর মধ্যে কয়েকটি সহজ উপায় আপনাকে বলবো, যেগুলি করে মুহূর্তের মধ্যে শুয়োপোকার কাঁটা দূর করতে পারবেন। শুয়োপোকা আমাদের গায়ে লাগলে শুয়োপোকার লোমগুলি আমাদের চামড়ায় বিঁধে যায়, এর থেকে হয় ইনফেকশন, চুলকানি, ঘা পর্যন্ত হয়ে থাকে। নিয়মগুলি দেখানোর পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুঁইশাক গাছের পাতা শুয়োপোকার লোম লাগলে সেটিকে দূর করতে খুবই কার্যকরী, কারণ এই পুঁইশাক গাছের পাতা একটু মোটা এবং অনেকটা রবার জাতীয় হয়ে থাকে। যেখানে আপনার শুয়োপোকার লোম লেগেছে সেখানে একটু ডলে দিন, দেখবেন খুব সহজে শুয়োপোকার লোম দূর হয়ে গেছে, এবং ওই জায়গাতে একটু চুন লাগিয়ে দিন। এটা খুব সহজ পদ্ধতি এবং খুবই কার্যকরী। আমার নিজের পায়েই শুয়োপোকা লেগেছে, আপনাকে সেটা দেখাচ্ছি কিভাবে এটা প্রয়োগ করলাম। দেখুন আমার পায়ে শুয়োপোকার লোম লেগে আছে, আর কত সহজে এটা ঠিক হয়ে গেল। যদি আপনার হাতে শুয়োপোকা লাগে তাহলে মাথার চুলে ডলতে থাকুন, দেখবেন খুব সহজে শুয়োপোকার লোমগুলি দূর হয়ে গেছে। পরে যদি সম্ভব হয় সেখানে একটু চুন লাগিয়ে দিন। এই পদ্ধতিটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত। যদি অন্য জায়গাতে শুয়োপোকার লোম লাগে তাহলে অনেক সময় মাথার চুলে ডলা সম্ভব হয় না, সেক্ষেত্রে মেয়েদের ফেলে দেওয়া যে চুলগুলি থাকে সেই চুলগুলি নিয়ে সেই জায়গাতে খুব ভালো করে ডলুন বা ঘষুন, দেখবে শুয়োপোকার লোমগুলি খুব সহজে উঠে গেছে বা দূর হয়ে গেছে। এটা খুবই কার্যকরী। কিছু শুয়োপোকা আছে খুবই বিষাক্ত, সেই শুয়োপোকার কাঁটা যদি আপনার গায়ে লাগে তাহলে চুন এবং তেঁতুল একত্রে নেবেন, যেখানে শুয়োপোকার লোম লেগেছে সেখানে ভালো করে ডলুন। যখন চুন আর তেঁতুল একসাথে মিশাবেন তখন দেখবেন এই দুটোর একত্রে মিশ্রণে গরম হয়ে গেছে, এবং যখন ওখানে লাগাবেন ওখানকার বিষ খুব সহজেই নষ্ট হয়ে যাবে এবং শুয়োপোকার লোম খুব সহজেই দূর হয়ে যাবে। আরেকটি ঘরোয়া পদ্ধতি আছে যেটা করে আপনি খুব সহজে শুয়োপোকার লোম দূর করতে পারবেন। আমাদের ঘরে যে পরোটা মাখার জন্য ময়দা মাখা থাকে, সেই ময়দা মাখা যেখানে আপনার শুয়োপোকা লেগেছে সেখানে লাগিয়ে রাখুন। এইভাবে আধ ঘন্টা বা এক ঘন্টা পরে সেই ময়দা মাখা হাতের থেকে তুলে ফেলে দিন, বা যেখানে লেগেছে সেখান থেকে তুলে ফেলে দিন। এই প্রকারে ময়দা তোলার সঙ্গে সঙ্গেই ময়দার সঙ্গে শুয়োপোকার লোমগুলি উঠে আসবে।